যখন স্বাধীন হয়েছিল, জমিদার উচ্ছেদ হয়েছিল, গাঁথিদার উচ্ছেদ হয়েছিল, এবং ভূমি সংস্কার করার জন্য পাবলিককে সঠিকভাবে ভূমি বন্টন করার জন্য এই ল্যান্ড ডিপার্টমেন্টটা তৈরি করেছিল এবং জমিদারকে উচ্ছেদ করেছিল। এই বিয়ালারগুলো সেই ব্লকের দায়িত্ব পাওয়ার পর এরা মনে করছে সব ওদের বাপের জমি, আমার সিলিংয়ে যে জমিটা দিয়েছে ভাড়া সার সেটেলমেন্ট সেটাও দিচ্ছে না, সেটাও বিলি করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, আমার বসিরহাটও ভূমিহীন করে দিয়েছে। এই বিয়ালার বসিরহাট এসপিকেও মানে না, ডিএমকেও মানে না, ওরা মোটামানজিকেও মানে না। আর পুলিশকে তো বলেই দিচ্ছি তুমি যদি আমার নামে একটা মিথ্যে কেস করো তোমার আমি 10টা কেস দেবো। আর যারা এই কন্ট্রাক্টর এই বাঁধ রিপেয়ার করে তাদের কাজের সময় টাকা নেবে, বিলের আগে টাকা নেবে, পেমেন্টের সময় টাকা নেবে, এই সব মিলিয়ে আসল ক্রিমিনাল হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর এডুকেশন এক্সিকিউটিভ আর সেকশন অফিসার আর বেল্লার। দাদা, যারা ল অ্যান্ড অর্ডারের জন্য রেসপন্সিবল, যারা ল অ্যান্ড অর্ডার সোসাইটিতে আপহোল্ড করে, যারা ওইটাকে দেখাশোনা করে, তারাই যদি মানে এত সিরিয়াস এলিগেশনে থাকে তো আমাদের সোসাইটি কীভাবে রান করবে? আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটা কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।